যে সাউথ আফ্রিকা যে পাকিস্তানরে হারাই দিছে ওই সাউথ আফ্রিকারে কিন্তু নেদারল্যান্ড ফুটাই দিছে, আবার যে পাকিস্তান আর যে সাউথ আফ্রিকার লোকে হাইছে ওই পাকিস্তানরে কিন্তু আবার আফগানিস্তান ফুটাই দিছে, আবার যে সাউথ আফ্রিকার যে পাকিস্তানের লোকে জিতছে ওই সাউথ আফ্রিকারে কিন্তু নেদারল্যান্ড হারাই দিছে, আবার সেই নেদারল্যান্ডের লোকে আগামী খেললে বাংলাদেশের খেলা। এখন টেনশনে পড়ি গেছি, পাকিস্তান তো ম্যাচ ফুটি গেছে তো ফুটি গেছে, এখন আমরা টেনশনে পড়ি গেছি যে আগামী খেললার ম্যাচ আমরা নেদারল্যান্ডের বিপক্ষে কি করবো, আমরা কি ম্যাচটা ডোমিনেট করে জিততে পারবো, আমাদের কি সুযোগ আছে, আমাদের সুযোগ আছে, আমাদের কিভাবে সুযোগ আছে সেটা জানার জন্য আপনাকে 2027 সাল বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে কিভাবে কোন সমীকরণ মিলাই আমরা 2027 সাল বিশ্বকাপে ২০২৩ সাল বিশ্বকাপে সেমিফাইনালে খেলব। আমাদের কোচ টাকলা হেডমাস্টার যা শুরু করছে সে নাকি 2027 সাল বিশ্বকাপ পর্যন্ত তাকে নাকি আবার চুক্তিতে বাড়ানোর একটা গুঞ্জন শোনা যাচ্ছে, একটা কথাবার্তা শোনা যাচ্ছে, বাবুরে তুই চলি যাচ্ছা, চলি যাচ্ছা বাবু, তুই তো জীবনটা আংরা 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 করে ফেলছিস বাংলাদেশ ক্রিকেট টিমের, বাংলাদেশের ক্রিকেটের দর্শকরা বাংলাদেশের ম্যাচ দেখতে বলে প্রেশারের ওষুধ লই বসে, গ্লুকোজ লই বসে, স্যালাইন লই বসে, পেটে ব্যথার ওষুধ লই বসে, মাথা ব্যথার ওষুধ লই বসে, বুক ব্যথার ওষুধ লই বসে, কারণ দিন শেষে একরাস হতাশা লই আনোয়ার হোসেন আর প্রবীর মিন্টু কাকার মতো বুকের বাম পাশে একটা করে চাপ দিই, তারপর আমাদের খেলা দেখতে বসতে হয়। ওয়াশরুমের ভিতরে গেছি, আসি দেখি আমাদের 3 উইকেট নাই, আবার ওয়াশরুমে গেছি, আসি দেখি আমাদের 7 উইকেট নাই, আবার ওয়াশরুমে গেছি, আসি দেখি আমরা পুরোপুরি অল আউট, তারপরে আবার যখন অপোনেন্ট টিম ব্যাটিং করতে নামে তখন আমরা দেখেছি কি নির্ধারিত ওভারের খেলা শেষ হইবার পূর্বেই তারা খেলাগুলো শেষ করে দেয়। নেদারল্যান্ড যদি অঘটন ঘটাইতে পারে, তারপরে আফগানিস্তান যদি অঘটন ঘটাইতে পারে, আমাদের কি অঘটন ঘটাইবার মতো যোগ্যতা এখনও তৈরি হয় না? আমাদের যোগ্যতাটা কবে তৈরি হইব, আর কত বছর ঠিকঠাকভাবে ক্রিকেট খেললে তারপর আমরা বলবো যে কি যে না আমরা ঠিকঠাক আছি? এখন আমরা শুনতেছি এনাল ডোনাল্ড আমাদের যে পেসার কোচ তারা নাকি তার সাথে চুক্তি নাকি আর কোনোভাবে নবায়ন করবো না, কেন? বিশ্বকাপে আমাদের পেসাররা হয়তো ভালো কিছু করে নাই, কিন্তু এই কোচের হাত ধরেই কিন্তু আমরা ভালো একটা জায়গায় এসছি আমাদের পেসাররা, এটাকে অস্বীকার করিবার কোনো সুযোগ আছে? সব সে টাকলার দোষ, সব দোষ এ টাকলার, নেড়া নাকি বেলতলা একবার যায় আর আমরা যাই বারবার, আর আমরা বারবার যাই টাকলা মুড়ি নিয়ে আসি, এ টাকলা মুড়ি আসি বাংলাদেশের ক্রিকেটটা মনে করতে একদম পথে পথে ড্রেনে ড্রেনে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে করে দিছে। আগামী গেলে যদি নেদারল্যান্ড আমাদেরকে হারাইও দেয়, যদি আমরা ফুটিও যাই, আমরা যদি ড্রেনে ড্রেনে হয়ে যাই, কাশেম কাকার মাইক যদি আমাদের হাতে থাকে, তারপরও আমার কাছে সেটা অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না। আমাদের ক্যাপ্টেন ভাইয়া টিম নিয়ে রাখি চলে গেছে দেশে প্র্যাকটিস করবে এসছে, ভালো কথা। ইন্ডিয়ার দর্শক ভাইয়ারা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া, সাকিব আল হাসান কি নিজে কোনোদিন ভাবছে যে তার কেরিয়ারের 17 বছর পরে আসি দর্শকরা এভাবে কি তাকে ধুয়ো ধনী দিবে? অথচ সাকিব আল হাসানের কেরিয়ারে অনেক ধরনের বিতর্কিত বিষয় এসছে, কখনো কিন্তু দর্শক তাকে এই ধরনের কথাবার্তা বলে নেই, বিষয়টা খুবই দুঃখজনক। কারণ ভাইয়া নিজেই বলছিল যে মনে করেন আপনি যুদ্ধে গেছেন, এখন আপনার কমান্ডার আপনাদেরকে রাখি পালাই চলে গেছে কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে কিংবা ফিতা কাটতেছে, তখন সৈন্যরা কি করবে? তো এখন ভাইয়া যে সৈন্যদেরকে ফালাই একলা একলা ট্রেনিং করবে বাংলাদেশে চলে এসছে আবার চলে গেছে, ওই টাইমে সৈন্যরা কি করতেছিল? যাই হোক, এগুলো বললে আমি খারাপ মানুষ, আমি বাজে মানুষ, কথা সেটা না, কথা হয়েছে এখনও যে 4টা ম্যাচ আছে, কিছু যদি একটা করতাম হারি বাবুরে এটাই হয়তো দিন শেষে আমাদের অর্জন, নইলে 2019 বিশ্বকাপে তো আমরা 3টা ম্যাচ তো জিতছি, এই বিশ্বকাপে আমাদের আরও ভয়ঙ্কর ভরাডুবি অলরেডি রাস্তায় রাস্তায়। আমাদের শান্ত ভাইয়া ফর্মে নেই, লিটন ভাইয়া একদিন রান পাইতো আগামী 100 বছর ধরে ভাইয়া রানের চেহারা দেখে না, আমাদের যে বুড়া মাহমুদুল্লাহ মুরব্বী মাহমুদুল্লাহ স্লো মাহমুদুল্লাহ লই এত রাজনীতি এত কিছু চললো, সে মাহমুদুল্লাহ আমাদের প্যান্ট খোলার ইজ্জতটা বাঁচায় রেখছে, মানে মাহমুদুল্লাহ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্যান্টের সুতা নেরি চেইন বেল্ট, নইলে মাহমুদুল্লাহ না থাকলে বহুত আগে আমরা প্যান্ট খুলি ল্যাংডা নাচ নাচতাম, কথা বুঝছো? তো যাই হোক, আগামী খেলার টিম বাংলাদেশের জন্য শুভকামনা জানানোর ছাড়া আর কোনো উপায় নাই, আশা করছি মায়ের দোয়া ক্রিকেট বোক সম্মানজনক স্কোর করেই হয়তো নেদারল্যান্ডের সাথে দিতে যাইব। আর পাকিস্তান টিম যেহেতু হারিয়ে গেছে মন খারাপ করিও না বাবুরে, কী করিবা, এইবারের বিশ্বকাপে তারা কী করতেছে কেমনে খেলতেছে তারা নিজেরাও বুঝতেছে না, পেসারের বোলিং আগেই শেষ হয়ে গেছে কই, তো মামা লাস্টে দিয়ে স্পিনার লাগাইতো না আর কী করিব, আমিও বলি ফেলছি হ্যাঁ মামার তো ক্যালকুলেশন আগেই করার দরকার ছিল, অলরেডি ভারত এই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বাবর মিয়ারে ধুই দিতেছে যে আফগানিস্তান থেকে নাকি তার খেলা শেখা উচিত, আফগানিস্তান থেকে শুধু বাবরের কেন বাংলাদেশেরও তো খেলা শেখা উচিত, কোচ হাতুরি শেখা উচিত যে ম্যাককালাম যে ইংল্যান্ডের যে অবস্থা রাখিয়েছে সেই ইংল্যান্ড এখন পথে পথে তলা নিতে 9 নম্বর পজিশনে, আমরা আবার তার একখানা উপরে আছি, হাতুরও আমাদেরকে বানাইতে চাইছিল ইংল্যান্ড, আমরা হয়ে গেছি কি মনে করছে নামিবিয়া পাপুয়া নিয়ে গিনি, সবাই ভালো দেখবে সুস্থ দেখবে, আল্লাহ হাফেজ।